আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম ট্যাক। নতুন আরেকটা ভিডিও এবং নতুন কিছু নিউজ আপনাদের জন্য, যারা রিঙাডি গ্রাহক রয়েছেন শুধুমাত্র তাদের জন্য বলছি। সত্যি ভালো একটা নিউজ দিচ্ছি, অর্থাৎ যে কোনো দুইটা উপায় কিন্তু রিং আইডি থেকে আমরা টাকা তুলতে পারি। অর্থাৎ আমরা যারা রিঙাডি গ্রাহক রয়েছে তারা কিন্তু দুইটা উপায় থেকে টাকা তুলতে পারি। কীভাবে আপনারা হয়তো বা জেনে গেছেন এই মুহূর্তে, আজকে কিন্তু অর্থাৎ লাস্ট যে গতকাল ছিল, অর্থাৎ দেখা গেছে যে আপনারা চব্বিশ এক দুই হাজার বাইশ তারিখে কিন্তু অলরেডি কিউকমের 20 জন গ্রাহক কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছে। অর্থাৎ দেখা গেছে যে এখানে 20 জন গ্রাহক টাকা পেয়েছে কিউকম থেকে, অর্থাৎ এটাই ফার্স্ট। কিন্তু অর্থাৎ আমরা কিন্তু জানি কিউকম সম্পর্কে একটু যদি বলি আপনাদের অনেকটা ক্লিয়ার হবে। কিউকমে টোটাল 59 কোটি অর্থাৎ টাকা পেমেন্ট করা হবে, 59 কোটি টাকা পেমেন্ট করা হবে টোটাল। এখানে গ্রাহকের সংখ্যা 6700+, অর্থাৎ 6700+ গ্রাহকে 59 কোটি টাকা পাবে। এখানে দেখা গেছে যারা অলরেডি পণ্য পাননি তারাই কিন্তু একমাত্র টাকা হাতে পাচ্ছেন। দেখা গেছে যে কিউকমের গ্রাহকগুলো সত্যি অনেক ভাগ্যবান বলতে হবে, তারা ফস্টারের কাছ থেকে টাকাগুলো পেয়ে যাচ্ছে। অর্থাৎ ফস্টার একটা মাধ্যম কোম্পানি, যেরকম বিকাশ নগদ রকেট একটা মাধ্যম হয়ে থাকে, ঠিক এরকম একটা মাধ্যম হচ্ছে ফস্টার। তো ফস্টারের মাধ্যমে কিউকমের বাকি গ্রাহকগুলো টাকা পেয়ে যাবে। গতকাল 20 জন পেয়েছে, এইভাবে আস্তে আস্তে টাকাগুলো পেয়ে যাবে। তো এখন রিং আইডি থেকে কীভাবে আমরা টাকা পেতে পারি সেটা সম্পর্কে আগে একটু বলি। যদি আপনি রিং আইডি গ্রাহক হয়ে থাকেন তাহলে আমি বলছি, সত্যি এখন আপনাদের জন্য দারুণ একটা আইডিয়া রয়েছে। এখন কীভাবে আপনি টাকা পেতে পারেন সেটার জন্য আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো খেয়াল করে দেখবেন যে বর্তমানে আজকে 25 তারিখ, অর্থাৎ টোটাল 25 তারিখে আপনি যদি এখন থেকে চিন্তা ভাবনা করেন যে 25 তারিখের পর যদি আমি কখনো টাকা পাই রিং আইডি থেকে, তাহলে দুইটা মাধ্যম। একটা মাধ্যম হচ্ছে রিং আইডি অলরেডি সরকারের মাধ্যমে ব্যাক করবে, আমরা এখানে ওয়েট করব। ফার্স্ট কথা, যেটা রিং আইডি যদি সরকারের মাধ্যমে ব্যাক করে থাকে, অর্থাৎ দেখা গেছে সরকার বিভিন্ন পন্থা অবলম্বন করছে ই কমার্স সাইটগুলোর জন্য, তারা সেভাবে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে সেগুলো একটু ট্রান্সফারেশন করে, অর্থাৎ রিং আইডি গ্রাহকদের সাথে প্রতারণা করেনি, বরং ভালোভাবে অর্থাৎ সরকারের ইচ্ছায় দেখা গেছে এখানে পেমেন্ট সিস্টেমটা চালু হবে এবং বলতে পারেন যে রিং আইডি আগের মতো করে ব্যবসা করতে পারবে। এরকম পর্যায়ে সরকারের সাথে একটা সমঝোতায় আসবে রিং আইডি কোম্পানি এবং সরকার, টোটাল মিলিয়ে একটা কিন্তু ব্যাক করতে পারে সম্ভাবনা রয়েছে। এটাই হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে অলরেডি আমরা ব্যাক করতে দেখতে পারি যে না রিং আইডি ব্যাক করছে। এবার সেকেন্ড যে মাধ্যম সেটা হচ্ছে গ্রাহকদের অর্থাৎ ইচ্ছার প্রবল ইচ্ছার ফলে, অর্থাৎ বিভিন্ন রকম মানববন্ধন অবশ্যই লাগবে। দেখা গেছে এখানে মানববন্ধন ছাড়া হবেই না, মানববন্ধন অবশ্যই করতে হবে যে রিং আইডি কোনোভাবে প্রতারণা করে নিয়ে আমাদের রিং আইডি ব্যাক করতে হবে। তবে এখানে শর্ত হচ্ছে, ফার্স্ট, যেটা যদি মামলা করে দেন তাহলে কিন্তু টাকা পাওয়া খুবই কঠিন হয়ে যাবে, মামলা করা যাবেই না, এক নম্বর শর্ত যেটা। দুই নম্বর শর্ত হচ্ছে অলরেডি ওয়েট করতে হবে, এজেন্ট এবং সাধারণ গ্রাহক সবাই মিলে একসাথে কিন্তু লাগতে হবে রিং আইডিকে ব্যাক করানোর জন্য, তাহলে হয়তো বা রিং আইডি ব্যাক করতে পারে। এই দুইটা মাধ্যম হচ্ছে রিং আইডিকে ব্যাক করার সঠিক এবং সঠিক পন্থা। এছাড়া আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে, আরও অনেকগুলো মাধ্যম রয়েছে, আমি বলতে পারবো যে কীভাবে রিং আইডি ব্যাক করতে পারবে। তবে কিউকমের গ্রাহকরা কিন্তু এখানে মামলা করেনি, তারা কিন্তু কিউকমকে ফেরাতে চেয়েছে, তার কারণে কিন্তু রিং আইডি যেরকম ইচ্ছাগুলো ফেরত আসতে পারছে না, আমাদেরও কিন্তু ফেরাতে হবে। ঠিক একইরকমভাবে কিন্তু কিউকমের গ্রাহকরা টাকা পেয়েছে এবং কে পাবে, বাকি যে 6700 গ্রাহক রয়েছে সবাই টাকা পাবে। টোটাল দেখা গেছে যে তারা 59 কোটি টাকা যদি ফেরত দিতে পারে তাহলে অবশ্যই রিং আইডি 214 কোটি টাকা ফেরত দিতে পারবে। তো আশা করি ভিউয়ার্স নেক্সট ভিডিওতে অনেক আলোচনা হবে। তা যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।